আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। লকডাউনের 72 দিন পরে খুলল গঙ্গাসাগর কপিল মুনির মন্দির। সোমবার সকালে মন্দির খুলে পুজো দেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা। পাশাপাশি লকডাউনের পর মন্দির খোলা কেন্দ্র করে কপিল মুনির মন্দিরে আসেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী নিমাই মহারাজ। উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদেব রায়সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। এদিন মন্দির খোলার আগে পুরো মন্দির প্রাঙ্গণ স্যানিটাইজ করা হয়। জিবিডি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, আজকের প্রায় 72 দিনের পরে আজকে কপিল মুনি মন্দির তার মূল ফটকদ্বার আজকে রোপণ। সরকারের যে সমস্ত গাইডলাইন আছে সেই গাইডলাইন্স মেনে এই কপিল মুনি মন্দির আজকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো এবং আশ্রম কর্তৃপক্ষের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। আমাদের কেন্দারজি মহারাজ এই মন্দিরের যিনি কর্ণধার তার সাথে আমার কথা হয়েছে এবং তিনি সরকারের যে বিধিনিষেধ আছে সেই মেনে অর্থাৎ 10 জনের বেশি কেউ মন্দিরে প্রবেশ করবে না, তাদের মুখে অবশ্যই মাস্ক থাকবে, তাদের স্যানিটাইজেশন ইত্যাদি যাবতীয় ব্যবস্থা করে তারা মন্দিরে পুজো অর্চনা করবে। এই মন্দিরে একসঙ্গে সর্বোচ্চ 10 জন পুজো দিতে পারবেন, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। এভাবেই করোনা ভাইরাসের আবহের মধ্যে চলতে থাকবে সাগরের কপিল মুনি মন্দিরের পুজো। অন্যদিকে কপিল মুনি মন্দিরের পুজো শুরু হওয়ায় একদিকে যেমন খুশির হাওয়া পুণ্যার্থীদের মধ্যে, তেমনই এলাকার ব্যবসায়ীরাও দেখছেন আশার আলো। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ।